নমস্কার বন্ধুরা কেমন আছো কচুর শাক রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব কচুর শাক তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে করাতে দিয়ে দিয়েছি তো এটা বয়ল করে নেবো অল্প জল আর অল্প নুন দিয়ে কচু শাকটা বন্ধুরা অনেক দিন হয়েছে এনেছি অনেক দিন বলে তিন চার দিন হয়ে গিয়েছে রান্না আর হচ্ছে না এটা রান্না করব ওইটা রান্না করব করে করে কচু শাকটা কাটাও হচ্ছে না রান্নাও হচ্ছে না তো আজকে ভাবছি না অন্য কিছু না করে আজকে কচু শাকটাই নিয়ে বসবো তো সকালে কাজকর্ম সেরে ঠাকুর পূজা ওজা দিয়ে চা রুটি খেয়ে আমি কচু শাক নিয়ে বসে পড়েছিলাম চোখ বন্ধ করে আজকে কচু শাকটা রান্না করবই তো কচু শাকটা ক্যাটে দিয়ে পরিষ্কার করে এখন রান্না করতে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না তাই আর কি বন্ধুরা আমার বাড়িতে যেটা হচ্ছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করা তো নুন জল দিয়ে ঢাকা দিয়ে বয়ল করে নিয়েছি তো দেখো বয়েল হয়ে কত কম হয়ে গিয়েছে এক গামলা কেটেছিলাম বন্ধুরা এখন দেখো অল্প হয়ে গেছে এটা এখন আমি ঝুড়িতে ঢেলে নেব। জলটা সরিয়ে নেব একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে আমি ঢেলে নিচ্ছি জলটা সরিয়ে তারপর রান্না করবো এদিকে আমি বসেছি অন্য কিছু আরও সবজি উবজি কাটবো এদিকে রেডি করছি আর এদিকে নিয়েছি লোটটা সুটকি যেটা বামলা সুটকি বলে বন্ধুরা এটা আমরা লোটটা সুটকি বলি লোটটা মাছ যেটা সুটকি হয় ওইটাই আর কি লোটা মাছের সুটকি ওইটা দিয়ে আজকে বানাবো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব তো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো এখন সুটকিটা কেটে দিয়ে করের মধ্যে আমি শুকনো লঙ্কা চার পাঁচটা ভেজে উঠিয়ে নেব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি বন্ধুরা শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা এ একটা থেকেই যাচ্ছে হাতার মধ্যে আসছেই না দেখো বন্ধুরা পরেই যাচ্ছে এক হাতে ক্যামেরা করছি তা তাই বন্ধুরা কষ্ট হচ্ছে একটু লাইক করে তোমরা ভিডিওতে একটু লাইক করলে ভালো লাগবে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনার উৎসাহটা বাড়বে আর ওই যে সুটকিটা কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো বলেছিলাম এটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাও এখন আমি অল্প হলুদ নুন অল্প লঙ্কার গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব এটা ভালো করে গরম জল দিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি গরম জল দিয়ে ভালো করে এটা ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম তো এটাতে আমি হলুদ নুন আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে বাস সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব বন্ধুরা এভাবে একবার তোমরা ট্রাই করো যদি না খেয়ে থাকো খুব ভালো লাগে দারুণ লাগে এভাবে যদি না খেয়ে থাকো আমি যেভাবে রান্না করছি এভাবে একবার তোমরা ট্রাই করো তো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি যে না খায় সেও খেয়ে নেবে যে কচু শাক পছন্দ করে না যে সুটকি পছন্দ করে না সেও খেয়ে নেবে এক একটা গন্ধও করবে না যে সুটকি দিয়ে রান্না করেছে। আর একটুকু গলা ধরবে না আমি যে এভাবে রান্না করছি একবার ভিডিওটা দেখতে থাকুক দেখে একবার বানাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তোমাদের তো সুটকি মাছটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি সাইডে ওই কড়ের মধ্যে আমি তেজপাতা দুটা দিয়ে দিলাম রসুনটা থ্যাতো করে নিয়েছিলাম আগের থেকে থ্যাতো করে নিয়ে এটা এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি লাল লাল করে রসুনটা আমি ভেজে নেব রসুনটা আমি যতক্ষণ কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও তেলে আমি ভেজে নেব না কাঁচা গন্ধ চলে যায় রঙটা একটু চেঞ্জ হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নতুন বন্ধুদেরকেও একটা অনুরোধ ভিডিওটা দেখছো আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবে যখন যখন নিত্য নতুন ভিডিও আমি পোস্ট করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিও দেখে একটা লাইক করো বন্ধুরা একটা লাইক করলে মনের জোরটা বাড়ে ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে আর কি তো একটা লাইক করো লাইক করতে তোমরা ভুলে যাও তো টমেটো কুচি বেশ কিছুটাই দু তিনটা টমেটো এখানে আমি কেটে নিয়ে বিষটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নুনটা দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা গলবে তার জন্য আর কি নুনটা এখন যদি না দিন টমেটোটার উপর দেরিতে গলবে তাই আর কি মশলাগুলো একেবারে দিয়ে দিচ্ছি নুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এখানে আমি জিরার গুঁড়ো ব্যবহার করব না কারণ এখানে আমি ছুটকি দেব তাই আমি ছুটকি মাসের মধ্যে জিরার গুঁড়োটা ব্যবহার করি না আর আমার সব ভিডিওতে কম মশলা কম তেল কম খরচের ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে যেটা খাই ওইটাই আমি শেয়ার করি রান্না করে ফেলবো ওই ভিডিও আমি বানাই না বন্ধুরা সুন্দরের জন্য বানাই না যেটা খাই বাড়িতে ওইটাই তোমাদের সাথে শেয়ার করি কাঁচা লঙ্কা চিরা উপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাও নাড়াচাড়া করে নেছি যেটা খেতে পারবো যেটা খাই আমরা সবসময় ওইটাই রান্না করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করি যেটা খেতে পারবো না শুধু বানাবো আর ফেলবো ওইটা আমি করি না ওই ভিডিও আমি করি না ওই জিনিসপত্র এনে যে বানাবো ওই সামর্থ্য আমাদের নেই খেতে জুঠে না আর রান্না করে করে ফেলবো ভাইরাল হওয়ার জন্য ভিডিও করব ওই সব আমি করি না কচু একটা জল সরিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি ভালো করে হন নাড়াচাড়া করবো মশলার সাথে ভালো করে কচু শাকটাও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা খুব টেস্ট হয়েছিল খুব দারুণ হয়েছিল আজকে তো আমার বাড়ির ছোটো বাচ্চারাও খেয়েছে এই কচু শাক এত খুশি হয়েছে আমি এত আনন্দ হয়েছে যে কচু শাক তো ওরা খায় না ওদের জন্য গাজর আলু আমি ভাজা করেছিলাম কিন্তু গাজর আলু আমাদের খেতে হয়েছে শাকটা ওরা খেয়েছে ওই অবস্থা আর কি কাকুকে বলেছি হ্যাঁ ওদের পাপাকে বলেছি যে আজকে উল্টা হয়ে গিয়েছে ওরাও হাসে কচু শাক খেয়েছে ও বল আমি বলছি হ্যাঁ আরেকটু দোতো আরেকটু তো বলে বলে একটু একটু হয়েছে তো একটু এই একটু থেকে একটু সবাই আজকে খেয়েছে খুব ভালো লেগেছে মানে কি বলবো আজকে উল্টা হয়ে গিয়েছে ওদের জন্য যেটা রান্না হয়েছে ওটার আমরা খেয়েছি আমাদের জন্য যেটা রান্না করেছে। এটা ওরা খেয়েছে এরকমই হয়েছে আর কি না কিন্তু দুজনে ওরাও খেয়েছে ভাজা কচু শাক আমরাও খেয়েছি ভাজা কচু শাক ডাল কিন্তু বাচ্চারা খেয়েছে খুশি হয়েছে ওইটাই ভালো লেগেছে আনন্দ হয়েছে কচু শাকে তো অনেক ভিটামিন কচু শাক খেলে তো ভালো তাই খেয়েছে ওইটাই আমাদের মানে মনে ফুর্তি লেগেছে তাই বলছি আর কি তো ছুটকিটাও দিয়ে দিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আর কচু শাকটা আমি ঢাকা দিয়ে নিবো খোলা অবস্থাতে রান্না করে নিয়েছি জলটা পুরো টান টান করে শুকিয়ে নিচ্ছি আর কি তার জন্য আমি এটা ঢাকা দিলাম না কচু শাক দেওয়ার পরে আর ঢাকা দিইনি বাস এভাবে আমি নেড়ে গিয়েছি নেড়ে করে চারপাশে লাগছে ওগুলো উঠিয়ে দিচ্ছি আর কচু শাকটা লেড়ে ছুটকিটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাস টান টান করে শুকিয়ে নেবো জল থাকে না ওরকম ভাবেই রান্নাটা করবো কচু শাকটা দেখো প্রায় এক গামলা নিয়েছিলাম এখন একটা বাটিতে নিতে হবে এত কম হয়ে গিয়েছে ওরা শুকিয়ে গিয়েছে কচু শাকটা আমার হয়ে গিয়েছে মরিচটা যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা দেখেছো তোমরা আমি গুঁড়ো করে নিয়েছি এটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এত সুন্দর একটা গন্ধ বের হয় বন্ধুরা এত সুন্দর গন্ধ বের হয় তোমরা না দিলে বিশ্বাস করবে না এত সুন্দর গন্ধ বের হয় এই কচু শাকের মধ্যে এভাবে শুকনো লঙ্কা দিলে তা তোমরা একবার এভাবে রান্না করো খাও কমেন্টে জানাবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য কুজিস একটা ভালো করে নাড়াচাড়া করে নেছি আমার পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কচু শাকটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে যে থালাটার মধ্যে আমি শুকনো লঙ্কাটা গুঁড়া করেছিলাম ওই থালার মধ্যেই নিয়ে নিলাম বন্ধুরা আর বাটি নিলাম না তো কেমন হয়েছে আজকের এই রান্নাটা তোমরা কমেন্টে জানাবে তোমাদের ভালো মন্দে দুইটাই শুধু ভালো হয়েছে আমি বললে হবে না তোমাদেরও কিচ্ছু মতামত আমার প্রয়োজন তোমরা জানালে আমি বুঝতে পারবো জানতে পারবো আমার কি আরও করতে লাগে ভিডিওর মধ্যে ওইটাই আর কি তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরকে বলছি আবারও বলছি যে তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে বন্ধুরা এরকম অনেক ধরনের ভিডিও আছে তোমরা গিয়ে দেখতে পারো দেখে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকো বন্ধু বান্ধবকে সেখানে শেয়ার করো আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম বাই বাই